নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সহজ সাধারণ মজাদার রেসিপি, ঢ্যাঁড়স আলুর ভাজা, যেটা আমাদের প্রত্যেকেরই ঘরে হয়ে থাকে আর এটা আমরা সবাই পছন্দ করি। কিভাবে ঢ্যাঁড়স ভাজা করলে ঝরঝরে হয় এবং ঢ্যাঁড়সের সবুজ ভাবটা থাকবে, সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক ঢ্যাঁড়স আলু ভাজার ভিডিওটি। ঢ্যাঁড়স আলু ভাজা করার জন্য আমি ঢ্যাঁড়স কেটে নেব। এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে তারপর জলের মধ্যে রেখেছি। ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হয়। আর আলু নিয়েছি 3টা মাঝারি সাইজের। এখন ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে দেখিয়ে দেব। প্রথমে আমি ঢ্যাঁড়সের দুপাশ কেটে বাদ দিয়ে দেব, তারপর ঢ্যাঁড়স কেটে নিতে হবে। আমি ঢ্যাঁড়সগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। যে কোনো ধরনের ভাজা তৈরি করার সময় সবজিটা যদি একটু সুন্দরভাবে পাতলা করে কেটে নেওয়া যায়, তবে ভাজাটা করার সময় যেমন ভালো লাগে, তেমনি ভাজাটা তৈরি হওয়ার পরেও দেখতে সুন্দর লাগে। আমি কিন্তু এখানে ঢ্যাঁড়সগুলোকে একই মাপে কেটে নিয়েছি। সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নেব। আমি এখানে একটা আলু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের সবজি ভাজা করার সময় আলু দিলে খুবই ভালো লাগে, তবে যারা আলু পছন্দ করেন না তারা শুধু ঢ্যাঁড়সের ভাজাটা করে নিতে পারবেন। দুটো সবজি কাটা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঢ্যাঁড়স আলু ভাজা করার জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এখানে ঢ্যাঁড়স কেটে নিয়ে আছে, ঢ্যাঁড়সের মধ্যে আলু দেব তাই আলুও কেটে নিয়েছি। আরও আছে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 3টা শুকনা মরিচ আর 4টা কাঁচা মরিচ। সেই সাথে নিয়েছি লবণ, হলুদ, কালো জিরা, সর্ষের তেল। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজাটা তৈরি করার জন্য। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ কালো জিরা আর শুকনা মরিচ। শুকনা মরিচ আর কালো জিরাটাকে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। ভাজাটা টেস্টি করার জন্য পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ। এবার এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে, তবে বেশি লাল করে ভাজা যাবে না। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 1 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আপনারা যখন ঢ্যাঁড়সের সাথে আলু ভাজা করবেন তখন অবশ্যই আলুটা এভাবে ঝিরি ঝিরি করে কেটে নেবেন। আলুটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের সাথে আলুটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে। ভাজা কিন্তু একটু নেড়েই তৈরি করতে হয় আর তাই অনবরত নেড়ে যেতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর যে কোনো ধরনের ভাজা তৈরি করার সময় হলুদটা একটু কম দিলেই ভালো। আমি সব কিছুকে ভালো করে নেড়ে মিলিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিতে হবে। ভাজা তৈরি করার সময় কিন্তু একটু ঘন ঘনই নাড়তে হয়। আর একভাবে নেড়ে যাওয়াতে দেখুন কড়াইয়ের তলায় ভাজা লাগেনি। আপনারা যখন ভাজা তৈরি করবেন তখন অবশ্যই তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবেন। এখন আর কড়াইয়ে ঢাকা দেব না, এই খোলা অবস্থাতে ভাজাটা করে নেব। এতে করে ঢ্যাঁড়সের সবুজ রঙটা ঠিক থাকবে। আর এখানে একটা কথা, যে কোনো ধরনের সবজি ভাজার সময় সবজিটা সেদ্ধ করার সময় ঢাকা দিলেও কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেলে আর ঢাকা দেওয়ার দরকার নেই,
এতে ভাজাটা ঝরঝরে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। দেখুন ঢেঁড়স ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু ঢেঁড়স ভাজা তৈরি হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। কম সময়ে অল্প তেলে ঝরঝরে ঢেঁড়স ভাজা তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সবজি ভাজা খেতে পছন্দ করেন, আর তারা অবশ্যই আলু দিয়ে ঢেঁড়সের এই ভাজাটা বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই আলু দিয়ে ঢেঁড়স ভাজা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটি রেসিপি নিয়ে।